আলহামদুলিল্লাহ আমাদের মাঝে শ্রদ্ধেয় এমপি মহোদয় উপস্থিত আছেন স্বদেশ প্রপার্টিজের সম্মানিত দায়িত্বশীল বর্গ আমাদের মাঝে উপস্থিত আছেন ওলামায়ে কেরামের মাঝে অনেক মুখ আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে মুফতি মোহাম্মদ আলী হাফিজাউল্লাহকে দেখতে পাচ্ছি তারপরে আমাদের মুফতি সালমান সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে সাদিকুর রহমান আল আজহারি উপস্থিত আছেন আমাদের মাঝে মসজিদে তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব মুফতি সাইফুল ইসলাম উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিখ্যাত আমরা বলবো বর্তমান সময়ের ইসলামিক ব্যাংকিং এবং ইসলামী অর্থনীতিতে কাজ করছেন আমাদের ইউসুফ সুলতান ভাই উপস্থিত আছেন আমাদের মাঝে তানজিবুল উম্মাহ যে আমাদের ফাউন্ডেশনের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান মহোদয় তিনি আমাদের মাঝে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন এছাড়াও গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল সদরুল সাহেব ব্রিগেডিয়ার জেনারেল আমাদের সদস্য সদরুল আলম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আসলে নাম বললে এখানে যারা আছেন প্রত্যেকে স্ব স্ব ক্ষেত্রে অনেক সক্রিয় আর একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্বপ্ন দেখেন যিনি আমাদের আমাদের সোহাগ ভাই মাহমুদ রহমান সোহাগ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আর নেপথ্যের কারিগর হিসেবে আমাদের মাঝে আমাদের প্রিয় ভাই আমাদের সাব্বির ভাই উপস্থিত আছেন যেই চেহারাটা আপনারা চেনেন না কিন্তু আলহামদুলিল্লাহ আর সুন্না ফাউন্ডেশনের সুযোগ্য সম্মানিত সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় আরেকজন মুখ উপস্থিত আছেন আমাদের ডাক্তার আশরাফ ভাই উপস্থিত আছেন ঢাকা মেডিকেলের সম্মানিত একজন কনসালটেন্ট আলহামদুলিল্লাহ এছাড়াও অনেক ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমার অযোগ্যতা যে আমি আপনাদের সকলকে হয়তো অ্যাড্রেস করতে পারছি না আলহামদুলিল্লাহ আমাদের মহিউদ্দিন ফারুকি ভাই পিছনে আছেন ডাক্তার নুরুল্লাহ ভাই উপস্থিত আছেন আমাদের সাদি ভাই উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ তানভীর ভাই উপস্থিত আছেন জাকির ভাই আছেন আমাদের তাদের ডেজিগনেশন অনেক বড় আলহামদুলিল্লাহ আমরা এখন শুরু করি আলহামদুলিল্লাহ সাথে আমি লাস্ট আমি উপস্থিত আছি আজকে মহৎ কাজে এটা বলে আসলাম আলহামদুলিল্লাহ আমরা বিসমিল্লাহ বলে তাহলে শুরু করতে পারি ইনশাআল্লাহ বিসমিল্লাহ তাকবীর 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ الله اكبر لا اله الا الله আমাদের এই প্রজেক্টে যার তত্ত্বাবধানে প্রজেক্টে চলমান এস এম আমাদের নাহিদ হাসান ভাই ইঞ্জিনিয়ার নাহিদ হাসান ভাই আলহামদুলিল্লাহ ওই যে ভাগ দিয়ে তাকায় আছেন অসুস্থজন চোখে কারণ এটা তার স্বপ্নের একটি প্রজেক্ট সেই প্রজেক্ট আলহামদুলিল্লাহ তার আর ড্রয়িং তার ডিজাইন অনেক কিছুর মধ্যে আছে আমাদের নাহিদ ভাই আছেন আলহামদুলিল্লাহ সাজিদ ভাই ভাই আপনারা একটু 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 সম্পর্ক দিতে হবে একজন করে সবাই একটু একটু চলে আসে এই পাশ থেকে একজন আমরা নাম মেনশন করব না ধারাবাহিক ভাবে আমরা ইনশাআল্লাহ প্রথম সারিতে যারা আছেন ওনারা আগে আমি এদিক থেকে বলবো একটা ভাই 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 ওখানে থাকে ওখানে থাকে এটা শেষ করে ওখানে দেবো না এই পাশে কাজ হয়ে গেলে আমরা আরেকটা পাইলের জন্য আরেকটা করে ব্রিগেডিয়ার জেনারেল সদরুল আলম সাহেব ব্রিগেডিয়ার জেনারেল সদরুল আলম সাহেব তিনি এখন আলহামদুলিল্লাহ এই মহৎ কাজে অংশগ্রহণ করলেন আমাদের সম্পন্ন সম্মানিত এমপি মহোদয় ভাই আপনি দিবেন ভাই একটু প্লিজ আমাদের দেখতে পাচ্ছি আমাদের তানভীর ভাই উনি তানজিবুল উম্মাহ চাই সে এখন দিল মাশাআল্লাহ বলি তো ভাই একদম নিষ্পাপ একটা শিশু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তানজিবুল উম্মাহ আমাদের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান মহোদয় তিনি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে কাজে শরীক হলেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের এদিকে আর কেউ বাকি আছে কিনা হ্যাঁ মন আছে মহোদয় দুইজন যারা আছেন তাদেরকে একটু সামনে আসতে বলবো আমাদের কিন্তু সাজিদ ভাই এবং আমাদের নাহিদ ভাই আমাদের মহিউদ্দিন ফারুকি ভাই মাশাআল্লাহ বলি সকলে ইঞ্জিনিয়ার সাজিদ যারা ইঞ্জিনিয়ার যার এই ডিজাইনে আমরা এই মসজিদটা দেখতে পেয়েছি আমাদের সাজিদ ভাই এখন দিলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই নাহিদ ভাই ইঞ্জিনিয়ার নাহিদ ভাই ডিজাইন এইডের সম্মানিত স্বত্বাধিকারী আমাদের নাহিদ ভাই এখন আলহামদুলিল্লাহ গ্রহণ করে ওই পাশে একটু দিই এই পর্যায়ে আমরা ডাক্তার আশরাফ ভাই লেবার বলবো ডাক্তার লেবার লেবার রাখো একজন আসে আচ্ছা ওনারাই পারবে ভারী কিন্তু অনেক আল্লাহ মাশাআল্লাহ আমাদের নিজাম বিন মুহিব এবং মোহাম্মদ আলী ভাই এই প্রথম জোগাড়ির কাজ করলেন এখানে আলহামদুলিল্লাহ বলেন আমাদের যারা নির্মাণ শ্রমিক হিসাবে যারা কাইজ শ্রম দিয়ে এটাকে দাঁড় করাচ্ছেন আমরা একজন নির্মাণ শ্রমিক আমাদের মিস্ত্রি ট্রাকের ড্রাইভার ভাই যিনি ওই রেডিমিক্স নিয়ে আসছেন আপনি নিচে চলে আসেন আমাদের এই মহৎ কাজে আপনারও কন্ট্রিবিউশন আমরা দেখতে চাই
আমাদেরকে বলছে কাজ শেষ হওয়া পর্যন্ত যত টাকা দরকার মেটেরিয়াল আমরা দেবো, আপনার টাকা পাবেন আসছেন এবং ক্রাউনের মালিক রেডিমিক্সটা উনি দিচ্ছেন একেবারে লোয়েস্ট প্রাইস। আমাদের মিক্সটা এসেছে, আমাদের ড্রাইভার ভাই এখন চুরি করতে আলহামদুলিল্লাহ আমরা সকলেই চুরি করবো ইনশাল্লাহ, ছোট বড় আমাদের পিতৃরা সকলে ইনশাল্লাহ চুরি করবে, সকল ওলামাই কেরাম আমাদের এলইডি সাপোর্ট দেন মাল্টিমিডিয়া, আমাদের এলইডি সাপোর্ট দেন যিনি মাল্টিমিডিয়ার, আমাদের প্রিয় ভাই আলহামদুলিল্লাহ তিনিও প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার মাশা আল্লাহ আমাদের সম্মানিত প্রজেক্ট ইঞ্জিনিয়ার মহোদয় এই মাত্র অংশগ্রহণ করছেন। কি নাম ভাই আপনার? মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার রেজানুর ভাই আমাদের মাশাআল্লাহ বলি সকলে, আরেকবার একটু আল্লাহর কাছে আমরা সাহায্য করি সকলে বলি তাকবীর আল্লাহ এই বারাকাতুল্লাহ সাধারণ প্রতিনিধি ভাই ভাই জনপ্রিয় টিভি উপস্থাপক সর্বসাধারণের মধ্যে এক ভাই দিচ্ছেন কি নাম মাশাআল্লাহ সর্বসাধারণের মধ্যে আলহামদুলিল্লাহ সকলে আমরা সাধারণ আব্দুল আলিম ভাই আমাদের আব্দুল্লাহ ভাই আব্দুল আলিম আব্দুল আলিম ভাই মাশাআল্লাহ বলে সোহাগ ভাই বিসমিল্লাহ একটু ভাই এই ভাই চট্টগ্রাম থেকে শুধু এর জন্য আসছে শুধু চট্টগ্রাম থেকে ভাই সাইফুল্লাহ ভাই চট্টগ্রাম মেডিকেলের সহযোগী অধ্যাপক আজকের এই মোবারক কাজে শরীক হওয়ার জন্য চট্টগ্রাম থেকে দেখার জন্য সুদূর চট্টগ্রাম থেকে আমাদের মোতারাম এসেছেন, আল্লাহ তাকে কবুল করেন, আমাদের এই বড় কাজকে আল্লাহ যেন কবুল করেন, বারাকা দান করেন। সাইফুল্লাহ ভাই অর্থ প্রতিষ্ঠানের স্কিল ডেভেলপমেন্ট ছাত্র যারা তাদের পক্ষ থেকে এবার আমাদের এক ভাই শরীক হচ্ছেন ইনশাআল্লাহ। আপনি একটু ধরেন আপনি ধরেন আপনি দিচ্ছেন দেন না দেন 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 এবারে আমাদের ঘোষক আব্দুল মালান সাইফুল্লাহ জনপ্রিয় তুখোর জনপ্রিয় স্থানের আলোচক তিনি দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমাদের সময় তো আজীবন সদস্য যারা আছেন আপনাদেরকে বলছি প্রতি শনিবার আফতাবনগর ফাউন্ডেশনের কার্যালয়ে মাগরিব থেকে এসে আপনাদের জন্য একটা স্পেশাল প্রোগ্রাম হয়, আপনারা সেখানে শরীক হতে পারবেন পুরুষ মহিলা সবার জন্য আমাদের আজীবন সদস্যদের জন্য। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এরিস্টু ফার্মা কর্তৃপক্ষ ডিরেক্টর্স এবং মালিক পক্ষ তাদের সাথে আমাদের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত আছে। আমাদের ফাউন্ডেশনের হিসাব বিভাগকে যারা সহযোগিতা করে থাকেন আমাদের একদল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আছেন যারা আমাদের হিসাবকে সহায়তা করেন, তার মধ্যে এরিস্টু ফার্মার ইডি আছেন তিনি কি নাম ভাই মমিনুল ইসলাম যারা মমিনুল ইসলাম উনি দিচ্ছেন এরিস্টু ফার্মার মালিক পক্ষ আমাদেরকে বরাবর সহযোগিতা করছেন, আমাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমরা এই কল্যাণমূলক কাজের জন্য আমরা আল্লাহ কাছে দোয়া চাই, আমাদের কনিষ্ঠতম একজন আজকের মেহমান ওর হাত দিয়ে দিতে চাচ্ছেন। আচ্ছা ও আমাদের কনিষ্ঠ সদস্য রয়েছে তো এই ছেলের হাতে পেলেন তো দিছে হ্যাঁ সবচেয়ে কনিষ্ঠ মেম্বার ফাউন্ডেশন সদস্য কিন্তু সে সবচেয়ে ছোট সদস্য। আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা অত এলাকার বাংলা সংসদ সদস্য মহোদয়কে পেয়ে খুবই আনন্দিত, আল্লাহ তালা ওনাকে ওর জন্য উত্তম বিনিময় দান করুন এবং সদস্যের সম্মানিত ডিরেক্টর বৃন্দ বিশেষ করে যারা কর্তা সাহেব আছেন আমাদের আরো ডিরেক্টর বৃন্দ আছেন আমি সবার প্রতি খুব কৃতজ্ঞ। আপনারা যে জায়গাতে অনুষ্ঠান হয়েছে দেখেছেন এই জায়গাটা এবং মসজিদের জায়গাটা পুরো 85 কাঠা জায়গা, কোন রেন্ট এবং ভাড়া ছাড়া আমাদেরকে সদস্য কলেজের এমডি মহোদয় চেয়ারম্যান মহোদয় তারা আমাদেরকে এটা ব্যবহার করার জন্য দিয়েছেন, আমরা তাদের জন্য সর্বোত্তম দোয়া করি আল্লাহ তারা তাদেরকে জন্য উত্তম বিনিময় দান করেন। কোন স্বার্থ ছাড়াই তারা আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে অনেক সম্মানিত করুন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ফাউন্ডেশনের এই কাজটা শেষ হওয়া পর্যন্ত আপনারা আর কিছু না পারেন একটু দোয়া করবেন প্লিজ, যারা লাইভটা দেখছেন তারা শেয়ার করবেন, তারা একটা ডোনেশনের জন্য মানুষকে উৎসাহিত করবেন, আপনার মাধ্যমে হয়তো কেউ করবে, এখানে আমাদের হয়তো 60 থেকে 70-80 কোটি টাকাও লেগে যেতে পারে, এক্সাক্ট ফিগার ইঞ্জিনিয়ার এখনো জানান নাই, যেহেতু ফুল ফেয়ার ফেস হচ্ছে দেশের যত টেকনোলজি আছে সর্বোন্নত আমরা টেকনোলজি ব্যবহার করার চেষ্টা করছি, সবচেয়ে ভালো করার চেষ্টা করছি, আশা করছি সারা দেশ থেকে মানুষ এটা দেখতে আসবে ইনশাল্লাহ।
তো দেখতে আসবে এটা বাজিক সৌন্দর্য বড় কথা না এর ভেতরের সৌন্দর্যটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন আমরা দোয়া করব আমাদের জাতির ভাই মহিউদ্দিন ভাই কথাগুলো আছে যদি একটু মেহরবানি করে আপনি দেখতেন খুব কাছাকাছি চলে আসলে আমরা একটু অপেক্ষা করব আর না হলে আমরা শেষ করব জাকির ভাই যদি থাকেন কমিশনার জাকির ভাই কমিশনার জাকির ভাই একটু যদি মহিউদ্দিন ভাইকে ফোন দেন মেহরবানি করে ওনাকে এতক্ষণে ঢুকে যাওয়ার কথা অনেক আগে মানে ঢুকেছেন বহু আগে আমার মনে হচ্ছে যে আমরা খুব কাছাকাছি চলে আসি ভাই আমার আমরা যারা আমরা সবাই অনেকের যা আছি মা মাদ্রাসা সবার জন্য ইফতারের ব্যবস্থা আছে আমরা ইফতারে গ্রহণ করবো ইনশাল্লাহ বিসমিল্লাহ সেগুলো হয়তো থাকবে সেটা কথা বলে আমাকে জানান আর আপনাদেরকে আমরা বলে রাখি যে এই প্রজেক্টে যে যতটুকু পারেন আপনারা হালাল উপার্জন থেকে ডেফিনেটলি হালাল উপার্জন থেকে আপনারা অংশগ্রহণ করবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে দুনিয়া আখেরাতে উভয় জায়গাতে সম্মানিত করুন এবং আমি বিশেষ করে আজকে যারা কষ্ট করে আপনারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন আমরা একটা দেখলাম চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন সহযোগী অধ্যাপক তো সে শুধু চট্টগ্রাম থেকে এসেছেন শুধু এই কাজটাতে একটু শরীর হওয়ার জন্য একটা ভালো কাজে তো অনেক জায়গা থেকে অনেকে এসেছেন এবং দেশের বাইরে থেকে আপনারা অবাক করেন আমেরিকা থেকে এসেছেন এরকম মানুষও আছে যে আমেরিকা থেকে এসেছেন আমাদের এই কাজে শরীর হওয়ার জন্য আমি সত্যি আপ্লুত মানে এতটা অনুভূতি এতটা আবেগ আপনাদের কাজ করছে এতটা ভালোবাসা কাজ করছে এটা আমি আজকে অনুষ্ঠান না হলে বুঝতে পারতাম না তো আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন আপনারা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবেন এবং দোয়া অব্যাহত রাখবেন জাযাকুমুল্লাহ খাইরা আপনারা শেষ করি জি